নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি পাউরুটি দিয়ে একটা পিঠের রেসিপি, যেটা খুব কম উপকরণে কম সময়ের মধ্যে হয়ে যায় আর সবারই খুবই ভালো লাগবে। এর জন্য লাগছে 5 পিস পাউরুটি, আর নিয়েছি 1 কাপ হালকা গরম দুধ। পাউরুটির ধারের এই শক্ত বা ব্রাউন অংশটা বাদ দিয়ে দেবো। এবার মিক্সার জারের মধ্যে পাউরুটিগুলো একটু চালিয়ে নিতে হবে ব্লেন্ডারটা, তাহলে ব্রেড ক্রাম্পসের মতো তৈরি হয়ে যাবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এটা নিয়ে নেব, আর এর সাথে যে গরম দুধটা 1 কাপ সেটা মিশিয়ে দেবো। খুব গরম দুধ না, যাতে পাউরুটি ভিজে যায় দুধের মধ্যে, সেরকম ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর সাথে পরিমাণ মতো চিনি দিতে হবে, 3 টেবিলস্পুন মতো চিনি আমি দিয়ে দিলাম, অর্থাৎ 1/4 কাপের মতো চিনি আমি দিলাম। এবার এর সাথে 1টা ডিম ভেঙে দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা মেশানোর পর আমি একটা চালনির সাহায্যে এখানে ময়দা মিশিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপ বা 1/2 কাপের একটু কমও নেওয়া যেতে পারে। এটাও মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এবার এর সাথে সামান্য একটু বেকিং পাউডার 1/2 টিস্পুনের কম, আর 1 চিমটে বা 2 চিমটের মতো নুন মিশিয়ে দেবো। এবার এই বেকিং পাউডারকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবটা। একদম ঠিক একটা ব্যাটার তৈরি হবে, কোনো রকম আর জল ব্যবহার করিনি। এবার খুব গরম তেল, ভালো করে তেলটা গরম হতে হবে, তারপরে এখানে 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দেবো। আরও পাশে পাশে 2-3টে এইভাবে দিয়ে দিতে হবে, তবে যেটা হয়ে গেছে সেটা সাথে সাথে উল্টে দিতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তাই অবশ্যই বাড়িতে বানাবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। রান্নার ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমি চ্যানেলে নতুন নতুন রান্না দেওয়ারই চেষ্টা করে থাকি। আর আমি দেখিয়ে দিচ্ছি এখানে এর পরের ব্যাচে আমার তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কীরকম পিঠেগুলো হয়েছে। ফোলা ফোলা পিঠেটা তৈরি হবে না, তাই অবশ্যই তেলটা গরম রাখতে হবে, তাহলে খুব সহজে এই রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বানানোর সাথে সাথেই নিমেষে এটা সবাই খেয়ে ফেলবে। তাই কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।